আসসালামু আলাইকুম, আমি নূর নবী জামশেদ। এখন রয়েছি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে, যেখানে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ করছেন। এখানে তো আপনারা দেখুন, জনসমুদ্রে পরিণত হয়েছে, চতুর্দিকে মানুষ আর মানুষ। তো এই যে আমার সামনে যে দেখতেছেন স্টেজ, এখান থেকে আমি চাইলে স্টেজটা জুম করে দেখাতে পারতাম আপনাদেরকে লাইভে, কিন্তু লাইভ এখানে চালানোটা অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ এখানে নেটওয়ার্ক নেই, আছে মাত্র এক ডাক দুই ডাক, তাও চলতেছে না, কারণ এখানে যেহেতু অনেক ইউজার চলে এসেছে। রবির সিম এখানে ধরতে গেলে আমার যদি ভুল না হয় 50-60 হাজারের উপরে এমনি রবি সিমই হবে। তো এতগুলো রবি সিমের মাঝে কিন্তু এই নেটওয়ার্কটা সংযোগ করাটা খুবই কষ্ট হচ্ছে, তাই আমি এখান থেকে লাইভ করতে পারছি না, বিদায় চলে যাবো। এখানে মূল একটি বিষয় আমি বলি, এই যে এখানে কয়েকটি গেট রয়েছে, সেখানে প্রবেশ করাচ্ছে যাদের, যারা লাল টুপি, সবুজ টুপি, নীল টুপি এরকম আছে, তো তাদেরকে ধারাবাহিক ভাবে ঢুকাচ্ছে। তো সেখানে অনেক কষ্ট করে ঢুকেছিলাম, তো ঢুকে এই স্ট্যাং এবং মাইক্রোফোন এলাও করতেছে না, আর এগুলো নিতে, এটা সিঁড়ি হয়ে গেছে আমার, আর এগুলো ঢুকাতে হলে ওই যে বিআইপি গেটে যে, তো সে চিন্তা করলাম যেহেতু লাইভে করতে পারবো না, তাই এখানে আর টাকাটা এত কষ্ট করে রুদ্রের মধ্যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই ফিরে যাচ্ছি এই মাতার বাড়ি আজকের জনসভা থেকে। তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অবশ্যই টেলিভিশনে দেখব, তো সেজন্য আমি চলতেছি আপনাদেরকে আরেকটু দেখাই। ওই যে ওই ব্রিজ যেটি, এটি হচ্ছে আবদুলিয়াপাড়া থেকে এসেছে মহেশখালী, এটি সরাসরি একদম মেইন গেটেই প্রবেশ করতেছে, এখানে অল্প কাজ বাকি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলতে চলতে হতে আবার হবে দেখা। প্রচুর সিকিউরিটির মাধ্যমে এখানে সমাবেশে লোক ঢুকাচ্ছে, আমি জানি না এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে মানুষ সমাগম হবে না, যা মানুষ আমি দেখেছি যেখানে মাতারবাড়ি উত্তর রাজঘাট ওইদিক যে সব মানুষ, আর ওইদিকে আবদুলিয়াপাড়া এই রাস্তায় ফুরা মানুষ, আর এদিকে দেখুন এদিকেও ফুরা মানুষ, সব জায়গায় পুরো মানুষ। আর যদি একটু ক্যামেরাটা জুম করে এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা নেওয়া নেওয়া যায়, তাহলে একটু নিয়ে দেখাও। প্রচুর সিকিউরিটির মাধ্যমে এখানে, এখানে একটা পুকুরের মতো দেখলাম, এই যে একটা, এটা কিন্তু উঁচু জায়গা, আমরা এখানে দাঁড়িয়ে আছি কুহুলিয়া নদীর উপরে, এটি যেহেতু নির্মিত, তো এখানে মাঝখানে একটি যে নদী আমি জুমে দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে, এখানে কয়েকটি নৌকা রাখা আছে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই থাকবেন, সুস্থ থাকবেন। দেখাতে পারলাম না আপনাদেরকে সরাসরি লাইভ এখান থেকে, লাইভ নেটওয়ার্কের কারণে।